আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্টসরা ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরা আগের ভিডিওতে রিভিশন লেসনের পুরোটা কমপ্লিট করে ফেলেছিলাম, তাই আমরা আজকে থেকে লেসন ওয়ান স্টার্ট করব, ক্লাস থ্রি এর পেজ নাম্বার 16, 17, 18। এই তিনটে পেজ আজকে আমরা করব। কন্টেন্টসটা একবার তোমরা দেখো। কন্টেন্টসে এখানে এই রিভিশন লেসনের পরে যে লেসন ওয়ান রয়েছে এইটা আমরা আজকে স্টার্ট করব। এটার নাম কি আছে? মাই ফ্রেন্ডস। চলো স্টার্ট করা যাক। লেসন ওয়ান, মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুরা। অন ইউর মার্ক ওয়ার্ক ইন গ্রুপস। এখানে কি বলেছে? গ্রুপে কাজ করতে, মানে তিন চারজন মিলে যখন কোনো কাজ করা হয় তখন বলা হয় গ্রুপে কাজ করা। আস্ক ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের আস্ক করতে বলেছে, মানে জিজ্ঞাসা করতে বলেছে। কি জিজ্ঞাসা করতে বলেছে? হু আর ইউর ফ্রেন্ডস, তোমার তুমি তোমার বন্ধুদের জিজ্ঞাসা করো তোমার বন্ধুদের নাম কি। নেম সাম অফ দেম, তাদের কিছু জনের নাম উল্লেখ করো। ডু ইউ হ্যাভ এনি পেট, তোমার কি কোনো পোষা বিড়াল বা কুকুর আছে? ডু ইউ লাভ অ্যানিমালস, তুমি কি কোনো পশু ভালোবাসো? হু আর দে, কোন কোন পশু তোমরা ভালোবাসো? উইচ অ্যানিমালস ডু ইউ অফেন সি, তুমি কোন কোন পশু মাঝে মাঝেই দেখতে পাও? হোয়াট ডু দ্য অ্যানিমালস ডু ওয়েন ইউ মিট দেম, পশুরা কি করে যখন তুমি তাদের সাথে দেখা করতে যাও? তোমরা এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি দেখে রিপ্লাই দেব সকলকে। তারপরে দেখো কি লেখা আছে, লেটস রিড, চলো পড়ি। ইউনিট ওয়ান, ইউনিট ওয়ানে দেখো একটা ছবি আছে। ছবিতে কি কি আছে? একটা স্কুল আছে, স্কুলে লেখা আছে প্রাইমারি স্কুল, মানে ছোটদের স্কুল। একটা ছোট্ট মেয়ে আছে, একটা পাখি আছে, আর একটা ছোট্ট কুকুর আছে। এবার পড়া স্টার্ট করা যাক। ডু ইউ নো দিস গার্ল, তুমি কি এই মেয়েটাকে চেনো? শি ইজ কাজল, ও হলো কাজল। কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস, কাজলের অনেক বন্ধু আছে। শি হ্যাজ ফ্রেন্ডস ইন স্কুল, ওর স্কুলে বন্ধু আছে। শি লাভস অল হার ফ্রেন্ডস ভেরি মাচ, ও সব বন্ধুদের খুব ভালোবাসে। সাম অফ আর ফ্রেন্ডস লিভ ফার অ্যাওয়ে, ওর কিছু বন্ধু আছে যারা অনেক দূরে দূরে থাকে। বাট সাম ফ্রেন্ডস অফ কাজল লিভ নিয়ার হার হাউস, কিন্তু কিছু বন্ধু আছে কাজলের যারা কাজলের বাড়ির পাশেই থাকে। পরের প্যারাগ্রাফটা দেখো, একটা ডগির ছবি দেওয়া আছে, তার পাশে কি লেখা আছে পড়ো। ডু ইউ নো হু দে আর, তারা কে তুমি কি জানো? দে আর ভোলু দ্য ডগ, ডগ একটা ডগ আছে ওর বাড়ির পাশে, যে বন্ধুরা থাকে ওর মধ্যে একটা ডগি আছে, ডগিটার নাম কি ভোলু। মিনি দ্য ক্যাট, একটা বিড়াল আছে, বিড়ালটার নাম মিনি। রামু দ্য শিপ, একটা ভেড়া আছে, শিপ মানে ভেড়া, ভেড়াটার নাম কি রামু। অ্যান্ড মতি দ্য কাউ, আরেকটা গরু আছে, গরুটার নাম মতি। ভোলু ইজ ভেরি ব্রেভ, ভোলু খুব সাহসী। এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালবেলায়, অ্যাজ হি সিজ কাজল, যখন ভোলু কাজলকে দেখতে পায়, হি সেজ, ও বলে উফ উফ, মানে যখন রোজ সকালবেলায় ভোলু কাজলকে দেখতে পেলে উফ উফ করে ডাকে। তারপর কি বলেছে দেখো, কাজল ইজ নট অ্যাফ্রেড অফ ইজ বার্ক, বার্ক মানে ডাকা, কাজল ভোলুর ডাকাতে কোনো দিন ভয় পায় না। শি ক্যারিজ বিস্কিটস ফর ভোলু, ও ভোলুর জন্য বিস্কিটস নিয়ে আসে। কাজল লাভস ভোলু, কাজল ভোলুকে খুব ভালোবাসে। ভোলু অলসো লাভস কাজল, ভোলুও কাজলকে খুব ভালোবাসে। হি ওয়্যাগস হিজ টেল অ্যাট হার, ভোলু কাজলকে দেখলেই ওর লেজটা নাড়ায়, লেজ নাড়ানোর ইংলিশ হলো ওয়্যাগস। মিনি দ্য ক্যাট, দেখো পরের প্যারাগ্রাফে লেখা আছে, মিনি দ্য ক্যাট মানে মিনি বিড়ালটা ইজ ভেরি স্মার্ট, ও খুব স্মার্ট, মানে ও খুব মানে বুদ্ধিমান, মিনি খুব বুদ্ধিমান।
এভরি মর্নিং প্রত্যেক দিন সকালবেলায় অ্যাজ শি সিজ কাজল, বিড়ালটা যখন কাজলকে দেখতে পায় শি মিউজ, সে মিউ মিউ করে। শি রেজ হার প, ওর পাটা তোলে অ্যান্ড সেজ মিউ মিউ, মিউ মিউ করে ডাকে কাজলকে দেখতে পেলে। এখানে একটা কথা বলে দিই, ভোলু কিন্তু ছেলে, ভোলুর ছেলে কি করে বুঝলাম, ভোলুকে এখানে হি বলে বলা হয়েছে আর মিনি হলো একটা মেয়ে, কারণ মিনিকে এখানে শি বলা হয়েছে। চলো লেটস কন্টিনিউ। শি লাভস কাজল, মানে মিনি কাজলকে খুব ভালোবাসে। কাজল অলসো লাভস মিনি, কাজলও মিনিকে খুব ভালোবাসে। শি ক্যারেস মিল্ক ফর মিনি টু ড্রিঙ্ক, কাজল মিনির জন্যে মিল্ক মানে দুধ নিয়ে আসে মিনি যাতে খেতে পারে। তার পরের প্যারাগ্রাফ দেখো, কাজল এখানে একটা ভেড়াকে ঘাস খাওয়াচ্ছে। এবার পড়ি কি আছে, রামু দ্য শিপ, রামু ভেড়াটা ইজ ভেরি উলি, উলি মানে তুলোর মতো নরম। তোমরা জানো শিপ মানে ভেড়া, ভেড়ার লোম দিয়ে উল তৈরি হয়, তাই এখানে বলেছে রামু দ্য শিপ, এই ভেড়ার গাটা খুব উলের মতো নরম। এভরি ডে অ্যাজ হি সিজ কাজল, যেই রামু কাজলকে দেখতে পায়, এখানে কিন্তু রামু ছেলে কারণ এখানে হি বলেছে, তাহলে কি বলেছে, এভরি ডে অ্যাজ হি সিজ কাজল, যখন কাজলকে দেখতে পায় রামু, হি ব্লিডস, ছাগলের ডাককে ব্লিডস বলা হয়। হি জাম্পস অ্যান্ড সে, ও লাফিয়ে লাফিয়ে বলে বা বা। হি লাভস কাজল, ও কাজলকে খুব ভালোবাসে। কাজল অলসো লাভস রামু, কাজলও রামুকে খুব ভালোবাসে। শি ক্যারিজ গ্রিন লিভস ফর রামু টু মাঞ্চ, চিবিয়ে চিবিয়ে খাওয়াকে মাঞ্চ বলে। কাজল সবসময় রামুর জন্যে সবুজ ঘাস নিয়ে আসে। এবার পেজ নাম্বার 18 দেখো, মতি দ্য কাউ, দেখো একটা কাউয়ের ছবি দেওয়া আছে, একটা গরুর ছবি, আর সাথে কাজলও রয়েছে। আর গরুটার নাম কি পড়েছিলাম, গরুটার নাম হলো মতি। মতি দ্য কাউ ইজ ভেরি জেন্টেল, খুব নরম মনের। মতি হচ্ছে গরুটার নাম, গরুটা খুব জেন্টেল। এভরি মর্নিং প্রত্যেক দিন সকালবেলায় অ্যাজ শি সিজ কাজল, যখন গরুটা মানে মতি যখনই কাজলকে দেখতে পায় শি সেজ, মতি বলে মু মু, মানে গরুর ডাক, গরু মু মু করে ডাকে, তাই এখানে বলেছে শি সেজ মু মু। শি নডস আর হেড, আর এরকম মু মু করে ডেকে ডেকে মাথাটা নাড়ায়। শি লাভস কাজল, মতি কাজলকে খুব ভালোবাসে। কাজল অলসো লাভস মতি, কাজলও মতিকে খুব ভালোবাসে। শি প্যাটস মতি অন হার ব্যাক, প্যাটস মানে আদর করা, কাজল মতির পিঠে আদর করে। তারপর দেখো কি বলেছে, হু অ্যামাং হার ফ্রেন্ডস ডাজ কাজল লাভস দ্য মোস্ট, কাজল ওর বন্ধুদের মধ্যে সবথেকে বেশি কাকে ভালোবাসে। প্রথমেরটা দেখো, ভোলুর ছবি দেওয়া আছে, ইজ ইট ভোলু, কাজল কি ভোলুকে বেশি ভালোবাসে। তারপরে বিড়ালের ছবি মানে মিনির ছবি, ইজ ইট মিনি নাকি বিড়ালকে ভালোবাসে, মানে মিনিকে ভালোবাসে। ইজ ইট রামু, ও কি রামুকে বেশি ভালোবাসে। ইজ ইট মতি নাকি ও ওর গরু মতিকে বেশি ভালোবাসে। কাজল লাভস দেম অল ডিয়ারলি, কাজল সকলকে খুব ভালোবাসে, তাই এখানে লেখা আছে কি দেখো, লাস্টের নিচে লেখা আছে কাজল লাভস অল অফ দেম ডিয়ারলি, খুব সবাইকেই খুব ভালোবাসে। এখানে ওয়্যাগস, উলি আর মাঞ্চের মিনিংগুলো দেওয়া আছে, দেখো হোয়াট ট্রফ বলে। ওয়্যাগস মানে মুভস ফ্রম সাইড টু সাইড, এদিক থেকে ওদিক নড়াকে ওয়্যাগস বলে, যেরকম কুকুররা লেজ এদিক ওদিক নাড়ায় সেটাকে ব্যাগ বলা হয়। উলি মানে সফট লাইক উল, উলের মতো নরমকে উল বলে। আর মাঞ্চ মানে জোরে জোরে আওয়াজ করে চিবানোকে মাঞ্চ বলে, মানে চিউ নয়েজলি। তোমরা এই মিনিংগুলো মুখস্থ করে ফেলবে। আজকে তাহলে ক্লাসটা এই অবধি থাকলো। আমরা পরের দিন এই যে গল্পটা পড়লাম এখান থেকে, এই যে এক্সারসাইজগুলো আছে সেগুলো স্টার্ট করব।
তোমাদের আমার পড়ানো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকলে সেটাও জানিও, আমি সবার প্রশ্নের উত্তর দেব। ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে প্রত্যেক দিনের পড়া তোমাদের কাছে পৌঁছে যাবে।